श्रेणी शिक्षार्थी आशा कर तुम्हारा भलो आचो। हमें आज के द्वितीय सप्ताह पर सप्ताह तुम्हारे बांगला प्रथम पत्र नहीं आस सप्ताह कविता गल्प पढ़े आज के कविता पढ़ब कविता क्यों तुम्हारे बोलते हमें यहाँ लड़ब। अच्छा चलो आज के तेल शुरू करी हमें आज के बांगला प्रथम पत्र कविता। सकाल शुभेच्छा और शुभकामना रही तुम्हारे जन परिचिति पर्व शिक्षक हिसेबे आछे आमी राजिया सुलताना सहकारी प्रधान शिक्षक बंगबंधु विद्यानिकेतन दशम श्रेणी शिक्षार्थी तुम्हारे बांगला प्रथम पत्र कविता। नीचे छविगुली लक्ष्य करो एखाने दुईटी खाम देखा जाच्छे एकटी होच्छे पोस्टकार्ड एमन एक समय छिलो ए पोस्टकार्डे मानुष चिठी पाठातो परवर्तीते ए खामेर प्रचलन शुरू हय ए खामे चिठी लिखे खामेर भितरे करे पोस्ट अफिसेर माध्यमे पाठानो हय। एगुलो होच्छे पत्र लेखा खाम। नीचे दुटी छवि आमरा देखते पाच्छि दुटी छबिर पाशापाशी एकटीते डाकबक्स एकटी लाल देखो दुजन लोक दाड़िये आछे आर एकटीते रास्ता दिए पथे हेटे जाच्छे पाशे दुटी बक्स ए दुटी होच्छे चिठी लेखा डाकबक्स जाके बोले। नीचे छविटी देखी हमरा डाक पियोर बा राना ताहले आज के आमादे पाठ्य विषय होच्छे मूल पाठ राना सुकान्त भट्टाचार्य। शिफन फल এই পাঠ শেষে শিক্ষার্থী তোমরা যা শিখবে কবি সুকান্ত ভট্টাচার্যর সংক্ষিপ্ত পরিচয় বলতে পারবে নতুন শব্দের অর্থ বাক্যে প্রয়োগ করতে পারবে নির্বাচিত কবিতা অংশ শুদ্ধ উচ্চারণে আবৃত্তি করতে পারবে রানারের কাজের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। কবি পরিচিতি এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় তরুণ কবি সুকান্তের ছবি। সুকান্ত ভট্টাচার্যের জন্ম 1333 বঙ্গাব্দে তার পৈতৃক নিবাস গোপালগঞ্জে। পিতা নিবারণচন্দ্র ভট্টাচার্য এবং মাতা সুনীতি দেবী। নিপীড়িত গণমানুষের প্রতি গভীর মমতার প্রকাশ ঘটেছে তার কবিতায়। তার রচিত কাব্যগ্রন্থ ছাড়পত্র ঘুম নেই পূর্বাভাস অভিযান হরতাল। মৃত্যু 1354 বঙ্গাব্দে। তোমরা জানো যে কবি সুকান্ত ভট্টাচার্যই একমাত্র কবি যিনি খুব অল্প বয়সে মৃত্যুবরণ করেন আর ওনার মতো প্রতিভাবান একজন কবি এই মাত্র এই কম বয়সে 21 বছরে উনি মৃত্যুবরণ করেন কিন্তু এর মধ্যেই তিনি যে কবিতা কাব্যগ্রন্থগুলো লিখেছেন যদি তিনি বেঁচে থাকতেন আরও দীর্ঘ সময় পেতেন তাহলে হয়তোবা আরও আমরা তার কাছ থেকে অনেক কিছু পেতে পারতাম। একক কাজ কবি সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে 5টি বাক্য লিখো। আদর্শ পাঠ শিক্ষক ছাত্রদের আদর্শ পাঠ দিচ্ছেন আমরা নতুন নতুন শব্দের অর্থ জেনে নিব। শব্দ রানার ইংরেজি শব্দ রানারের আভিধানিক অর্থ যিনি দৌড়ান এখানে ডাক খরখরা অর্থে ব্যবহৃত হয়েছে। দুর্বার যাকে নিবারণ করা যায় না আমরা দেখতে পাচ্ছ যে ঘোড়া অর্থাৎ ঘোড়ার গতি কি দুর্বার সে যখন ছুটতে শুরু করে কোনো ক্রমেই তাকে নিয়ন্ত্রণ করা
যায় না। লন্ঠন হারিকেন বা তেল দিয়ে চালিত আলোর আধার। মূল্যায়ন, কবি সুকান্ত ভট্টাচার্য কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন? সঠিক উত্তরটা বলো 1333 বঙ্গাব্দে। সুকান্ত ভট্টাচার্যের মায়ের নাম কি? সুনীতি দেবী। এবার আমরা কবিতাটার কিছু অংশ পড়ব। রানার ছুটেছে তাই ঝুমঝুম, ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে। রানার চলেছে রানার, রাত্রির পথে পথে, চলে কোনো নিষেধ জানে না মানার। রানার রানার জানা অজানার, বোঝা যাজ তার কাঁধে, বোঝায় জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে। রানার চলেছে বুঝি ভোর হয় হয়, আরো জোরে আরো জোরে, এ রানার দুর্বার দুর্জয়। অর্থাৎ চিঠিগুলো বহন করে যখন রানার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে চলে, তখন সে ছুটছে তো ছুটছেই, এবং তার মনে হচ্ছে এই বুঝি ভোর হচ্ছে, এই বুঝি ভোর হয়, কারণ তার টার্গেট হচ্ছে যে ভোর হওয়ার আগে তার গন্তব্যে পৌঁছতে হবে। মানুষের এই যে চিঠিগুলো, অতি প্রত্যাশিত যে চিঠিগুলো, তাদের প্রিয়জনের খবরাখবর এর ভিতরেই রয়েছে। সময় মতো যদি সে তাদের প্রিয়জনদের চিঠিগুলো পৌঁছতে না পারে, তাহলে হয়তো তার সে তার নিজের কাছেই দায়ী থাকবে, তার মনে হবে সে সে দায়িত্বে অবহেলা করেছে, সেজন্যই তার চলার গতি সে আরও বাড়িয়ে দেয়, দুর্বার দুর্জয়ের মতো ছুটে চলে। রাত নির্জন পথে কত ভয়, তবুও রানার ছোট ছোটে, রানার কেন রানার কেন ছোটে। দেখো এত রাত, তারপরও রানার কিন্তু নির্জন রাত, পথে কত কিছুই হতে পারে, তার পথ পা কিন্তু থেমে নেই, সে কিন্তু ছুটছে, কিন্তু কেন এখন আমরা দেখব। রাত নির্জন পথে অনেক ভয় ভীতি থাকতে পারে, তবুও রানার ছুটছে, কারণ রানারের পেশাগত দায়িত্ববোধ। রানার কবিতায় কবি শ্রমজীবী মানুষের জীবনযাপন, দুঃখবোধ এবং তাদের পেশাগত দায়িত্ব পালনে সততার দিকটি তুলে ধরেছেন। রানার মানুষের সুখ দুঃখের অনেক অজানা সংবাদবাহক, পিঠে তার খবরের বোঝা, মানি অর্ডার নিয়ে রাতের অন্ধকারে লণ্ঠন জ্বালিয়ে ঝুমঝুম ঘণ্টা বাজিয়ে ছুটে চলছে। সূর্য ওঠার আগেই সে গন্তব্যে তাকে পৌঁছাতে হবে। তার জীবনের স্বপ্নের কত পিছে সরে যায় বন, আরো পথ আরো পথ, বুঝি হয় লাল অপূর্ব কোন। অবাক রাতের তারারা আকাশে মিটিমিটি করে চায়, কেমন করে এরানার সবেগে হরিণের মতো যায়। কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবেই পৌঁছে ভোরে, হাতে লণ্ঠন করে ঠন ঠন, জোনাকিরা দেয় আলো, মাভই রানার এখনো রাতের কালো। এমনি করেই জীবনের বহু বছরকে পিছু ফেলে, পৃথিবীর বোঝা ক্ষুদিত রানার পৌঁছে দিয়েছে মেলে। ক্লান্ত শ্বাস ছুটে ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে, জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। ক্লান্ত শ্বাস ছুটেছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে, জীবনের সব রাত্রিতে ওরা কিনেছে অল্প দামে। আসলে এখানে তার যে নিঃশ্বাস, সেই নিঃশ্বাসটা সে কিন্তু ছুটতে ছুটতে নিঃশ্বাসটা তার ছোট হয়ে আসছে,
তারপরেও সে ছুটছে তো ছুটছে, কারণটা হচ্ছে যে এখানে তার যে ভোর হবার যে অভিব্যক্তি, সেই অভিব্যক্তিটাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড বেগে ছুটে চলেছে। এখন সে মনে করছে যে ভোর হলেই তার সব কিছু ব্যর্থ হয়ে যাবে, তাই সে ছুটে চলছে। কিন্তু একজন রানার, তার কিন্তু মাসিক যে বেতন সেটা কিন্তু যৎসামান্য, তারপরেও সে রাতের অন্ধকারে যখন সে ছুটে চলে, তখন এখানে লেখক একথাই বুঝাতে চেয়েছেন যে রাতের অন্ধকারে সে চলছে অথচ তার কিন্তু তেমন মূল্যায়ন নেই, রাতটাকে যে সে যেন মানে অল্প দামেই কিনেছে। সে ছোটে হরিণের মতোই তার ছোটার পিছনেই জোনাকিরা আলো দেয়। সব কিছু মিলেই রানার কোনো কিছুর পরোয়া না করে, সে মূল্যায়ন না করে, সে তার দায়িত্ববোধকে প্রাধান্য দিয়ে সে ছুটে চলে রাতের অন্ধকারে। এমনি করেই জীবনের বহু বছর পিছু ফেলে সে ছুটে চলে, চলছেই তো চলছেই। সব তো এভাবেই রানার ছুটে চলে তার নিজস্ব গন্তব্যের দিকে। তাহলে জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। তো মোট কথা, রানারের যে জীবনযাত্রার মান, সে মানটা আসলে অনেক নিম্ন। স্বল্প আয়ের বেতনভুক্ত একজন কর্মচারী, সে নিজেকে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে এই যে মানুষগুলোর পিছনে, যে মানুষগুলোর আত্মীয় স্বজন, তাদের প্রিয়জনরা দেশে বিদেশে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে থাকে, তাদের একমাত্র সংবাদ মাধ্যমই হচ্ছে চিঠি। এখনকার যেমন মোবাইলের মাধ্যমে আমরা দেশে বিদেশে সকলকে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মানুষকে ভিডিও কলে দেখতে পাই, কিন্তু সেই সময় এই জিনিসটিও ছিল না। টেলিগ্রামের মাধ্যমে কোনো দুঃসংবাদ, কোনো আর্জেন্ট সংবাদ হলে টেলিগ্রাম করতে হতো, সেই টেলিগ্রামও পেত 8 দিন 10 দিন পর, এবং চিঠির মাধ্যমে প্রত্যেকটি মানুষ তার প্রিয়জনকে মনের ভাব ব্যক্ত করত। তো এই ছিল রানারের জীবনচিত্র। তো পরবর্তীতে আমরা আসব, দেখি এরপরে বাড়ির কাজ, রানার কবিতাটির আলোকে একজন ডাকপিয়নের জীবনচিত্র তুলে ধরো। তোমরা এইটা বাড়ির কাজ লিখে নিয়ে আসবে, তার আগে ভালো করে কবিতাটি পড়বে। কবিতাটি যদি অনেক বড়, এত বড় কবিতাটি সম্পূর্ণরূপে আমি তুলে ধরিনি, তারপরেও তোমরা কবিতাটি বারবার পড়ে শব্দ অর্থগুলো জেনে নিয়ে, নতুন নতুন শব্দের অর্থ যেগুলো পারো না সেগুলো জেনে নিয়ে তারপরে তোমরা বাড়ির কাজটা করবে। তাহলে আজকে এ পর্যন্তই, সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে ভালো থাকার প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ,
দেখা হবে আবারও আগামী ক্লাসে। সবাই সে পর্যন্ত সকলেই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।